এটা ক্রিশ সিরিজের দ্বিতীয় সিনেমা। আর যদি তুমি এর আগের সিনেমা অর্থাৎ কোই মিল গয়া সিনেমাটা না দেখে থাকো, তাহলে আজকের সিনেমাটা বুঝতে তোমার সমস্যা হবে। তাই আমার সাজেশন থাকবে, আগে প্রথম সিনেমাটা দেখে নাও। উপরে ডান পাশে আই কার্ড বা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখতে পারো। ইন্ডিয়ান সুপারহিরো সিনেমাগুলোর মধ্যে অত্যাধিক জনপ্রিয় ছিল এই সিনেমা। তাই গল্পের গভীরে প্রেজেন্টিং ক্রিশ। ২০০৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটার আইএমডিবি রেটিং 6.4 out of 10। জানি সিনেমাটা আমাদের সকলেরই দেখা, তবুও এক্সপ্লেন করছি, কারণ বাংলাতে এই সিনেমা অন্য কেউ আনেনি। তাই আজকের এই পেশকাশ। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুটাই হয় রোহিতের মা মিসেস মেহরাকে দেখিয়ে। টেবিলে একটা স্কেচ খুঁজে পায় সে, যেখানে রোহিত এবং নিশার ছবি আঁকা। এই বিষয়টা দেখে অনেকটা অবাক হয় সে। আর পরবর্তী সময়ে আমরা জানতে পারি এটা অন্য কেউ নয়, তার নাতি অর্থাৎ রোহিতের ছেলে কৃষ্ণা এঁকেছে। তবে সে এখনও অনেকটা ছোট, আর এই বয়সে সে এত সুন্দর স্কেচ কিভাবে আঁকলো, এটাই তার প্রশ্ন। আর গল্পের এই পর্যায়ে আমরা জানতে পারি রোহিত এবং নিশা অর্থাৎ কৃষ্ণার বাবা এবং মা উভয়েই মারা গেছে। মিসেস মেহরা তার ছেলে এবং পুত্রবধূকে হারিয়ে নিজের এই ছোট্ট নাতিটাকে সাথে করে এভাবে একা একা বেঁচে আছে। তবে তাদের মৃত্যু হলোটা কিভাবে, সেটা একটা বড় রহস্য, যা আমরা সিনেমার একদম শেষেই জানতে পারবো। মিসেস মেহরাকে কৃষ্ণার স্কুল থেকে ডাকা হয়, আর সেখানে গিয়ে সে জানতে পারে যে কৃষ্ণা নাকি নিজের সমবয়সীদের থেকেও অনেক বেশি দক্ষ এবং বুদ্ধিমান। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, জাদুর কাছ থেকে কৃষ্ণার বাবা রোহিত যে শক্তিটা পেয়েছিল, সেই শক্তিটা পরিবর্তিত হয়ে কৃষ্ণার মধ্যেও চলে এসেছে। প্রিন্সিপাল কৃষ্ণার একটা আইকিউ টেস্ট নিতে চায়, যেখানে আমরা দেখতে পারি কৃষ্ণাকে অনেক বিশাল বিশাল কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তবে সে এগুলোর উত্তর খুব সহজেই দিয়ে যাচ্ছে। বিষয়টাতে কৃষ্ণার দাদি এতটা ভয় পেয়ে যায় যে সে তাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। প্রিন্সিপাল তাদের বাড়িতে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কেন সে এভাবে তাকে নিয়ে আসলো। কৃষ্ণার দাদি বলতে শুরু করে, আমি জানি আমার ছেলে জিনিয়াস ছিল। অর্থাৎ গল্পের পরবর্তী সময়টাতে রোহিত বিশাল বড় একজন বিজ্ঞানী হয়ে উঠেছিল। তবে মিসেস মেহরা তাকে জানায়, আমার নাতিও ওই পাওয়ার নিয়ে জন্ম নিয়েছে, তার মধ্যেও জাদুর শক্তি আছে। তবে আমার ছেলেকে যেভাবে সারা দুনিয়া শুধু ব্যবহার করেছে, যেভাবে অবশেষে আমি আমার ছেলেকে হারিয়েছি, সেই ঘটনা যেন কৃষ্ণার সাথে আবারও পুনরাবৃত্তি না হয়, তাই আমি কৃষ্ণাকে সবার থেকে লুকিয়ে রাখতে চাই। তারপরে সময় যেতে শুরু করে, কৃষ্ণা সবার থেকে আলাদাভাবে বেড়ে উঠতে শুরু করে, কারণ তার মধ্যে ছিল স্পেশাল পাওয়ার্স। এভাবেই বয়স বাড়ার সাথে সাথে তার শক্তিও বাড়তে থাকে, যে বিষয়টা সে সব সময় তার দাদির থেকে লুকিয়ে রাখে। ওদিকে কৃষ্ণার স্কুলের প্রিন্সিপালের সাথে মিস্টার সিনহা নামের একটা লোক দেখা করতে আসে। সে তার কাছে কৃষ্ণা সম্পর্কে জিজ্ঞাসা করে, তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, রোহিতের মা এবং তার ছেলে কোথায় আছে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। তবে এই রহস্যজনক ব্যক্তির কাছে সে কিচ্ছু বলে না। একদিন কৃষ্ণা এবং তার খেলার সাথীর একটা প্লেগ্রাউন্ড থেকে আকাশে উঠতে থাকা একটা গ্লাইডার দেখতে পায়, যেটা অনেক দ্রুত গতিতে নিচে নেমে আসছে। সে মনে করে সেটা কোনো বড় ঘুড়ি, তাই সেটাকে ধরার জন্য সে ওদিকে ছুটে যায়। সে এত দ্রুত গতিতে ওটার দিকে যাচ্ছে যে জঙ্গলের বানরগুলোও যেন তাকে দেখে অবাক। তবে একদম শেষ মুহূর্তে কৃষ্ণা লক্ষ্য করে যে সেটা কোনো ঘুড়ি নয়, সেখানে কেউ একজন উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, তাই সে তাকে চট করে ধরে ফেলে। আর এখানেই আমরা সিনেমার আরও একটা ক্যারেক্টার দেখতে পাই, যে পরবর্তীতে কৃষ্ণার পার্টনার হতে চলেছে। তার নাম হলো প্রিয়া। কৃষ্ণা যেন তাকে দেখে ফিদা হয়ে যায়, তবে নিচে নামতে নামতে প্রিয়া ভয়ে একদম অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথেই সেখানে প্রিয়ার বন্ধুবান্ধব চলে আসে আর বুঝতে পারে যে সে শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছে, তাই তাকে নিয়ে তারা তাদের ক্যাম্পাসে চলে যায়। আমরা জানতে পারি তারা এখানে 10 দিনের একটা ট্যুরে এসেছে। এখানে আমরা বাহাদুরকে দেখতে পাই। এই হলো সেই ছেলেটা যে কৃষ্ণার সকল কথা তার দাদিকে বলে দিত। প্রিয়াকে জিজ্ঞাসা করা হয় এত উপর থেকে পড়ার পরও সে কিভাবে ভালো আছে। সে বলে, আমাকে একটি ছেলে এসে বাঁচিয়েছে। তবে তারা কেউই বিশ্বাস করতে রাজি নয়, এত উঁচুতে একটা ছেলে কিভাবে আসতে পারে হুট করে। তবে তখনই বাহাদুর কৃষ্ণার ইশারাতে তাদেরকে বলতে শুরু করে, সে কোনো ছেলে ছিল না, সে একটা ভূত যার নাম কালীচরণ। তারা কেউই বিশ্বাস করতে রাজি নয় যে সেটা একটা ভূত। দুর্ঘটনায় ঘটনাক্রমে প্রিয়ার পা মচকে গেছে, যার কারণে তাকে তাঁবুর ভেতরে নিয়ে যাওয়া হয় আর গাড়ি করে তাকে পাঠিয়ে দেওয়া হবে। যে বিষয়টা জানতে পেরে কৃষ্ণা লুকিয়ে লুকিয়ে প্রিয়ার তাঁবু পর্যন্ত পৌঁছে যায়। সেখানে গিয়ে সে প্রিয়ার মচকে যাওয়া পাটাকে ঘুরিয়ে দেয়। সে কৃষ্ণাকে দেখে চিৎকার করে ওঠে, তবে বাইরে থেকে যখন সবাই চলে আসে, এতক্ষণে সেখান থেকে সে চলে গিয়েছে, যার কারণে প্রিয়ার কথায় কেউই বিশ্বাস করে না। তবে প্রিয়া খেয়াল করে যে তার পা ঠিক হয়ে গিয়েছে, যেটাতে সবাই অবাক। বাহাদুর সবাইকে বলতে শুরু করে, এ কাজ অন্য কারো নয়, কালীচরণের। সবাই যেন অল্প অল্প তার কথায় বিশ্বাস করে। আবার প্রিয়াকে ওই ছোট বাচ্চাগুলোও মিথ্যা বলতে শুরু করে। সেখানে কৃষ্ণা দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু বাচ্চারা এমন ভাব ধরেছে যে সেখানে কেউই নেই, একটা খাম্বা, যার কারণে সেখানে কোনো এক সময় সে কৃষ্ণার দাদিকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, সেখানে কি কোনো ছেলেকে দেখতে পাচ্ছেন না কোনো খাম্বা? সে বলে, ওখানে তো কিছুই নেই, তাকিয়ে দেখো। প্রিয়া তার দাদির সাথে তাদের বাড়িতে চলে যায়, আর সেখানে আরও বড় ধরনের ভয় পায় সে, কারণ কৃষ্ণার বাবার ছবিটাকে সে কৃষ্ণা ভেবে নেয়। আর এখানে কৃষ্ণার দাদি বলে যে এটা তার ছেলে, আর সে নাকি 20 বছর আগেই মারা গিয়েছে, যার কারণে সে ভেবে নেয় হয়তো এতদিন তার সাথে যে দেখা করছে সে তারই আত্মা, তাই সেখান থেকে ভয় পেয়ে চলে যায় সে। তারপর পরবর্তীতে এমন কিছু ঘটনা ঘটে যেখানে তারা প্রত্যেকেই কালীচরণ নামক এই মিথ্যাভূতের গল্প বিশ্বাস করে নেয়, যার কারণে এখন তারা যথাসম্ভব দ্রুত এখান থেকে চলে যাবে, আর কৃষ্ণা কখনো এটা চায়নি, যার কারণে সে সবার সামনে গিয়ে সত্য কথা বলে দেয় যে সে কোনো ভূত নয়। এখানে কৃষ্ণার এসব দক্ষতার অল্প অল্প দেখে তারা প্রত্যেকেই অবাক হয়। প্রিয়ার সাথে কৃষ্ণার এখানে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। প্রিয়া এবং তারা সবাই আজকে চলে যাচ্ছে, তবে কৃষ্ণা এই বিষয়টাতে মোটেও খুশি নয়, সে আবার একা হয়ে যাবে। বলতে গেলে সে প্রিয়াকে এক প্রকার ভালোবেসে ফেলেছে। আমরা প্রিয়া এবং তার বন্ধুকে দেখতে পাই। আসলে এরা দুজন একটা টিভি চ্যানেলে কাজ করে, আর 5 দিন দেরি হওয়ার কারণে তাদের বস এখন তাদের এই জব থেকে বের করে দিতে চায়। তবে এখানে প্রিয়ার বন্ধু নিজের বুদ্ধি খাটায় এবং তাকে বলে, আমাদের কাছে এমন একটা ছেলে আছে যে হলো সুপার ট্যালেন্টেড, সুপার পাওয়ারফুল, আর সেখানে তার ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় সে, ফলে এবারের মতো তাদেরকে ক্ষমা করে দিল সে। তবে প্রশ্নটা হলো যে কৃষ্ণাকে তারা সিঙ্গাপুর কিভাবে নিয়ে আসবে। তবে প্রিয়ার বন্ধু তাকে বলে কৃষ্ণা অবশ্যই আসবে, প্রিয়া যদি বলে তাহলে। তাই প্রিয়া তাকে কল করে আর তার সাথে একটা নাটক করে। যেহেতু কৃষ্ণা প্রিয়ার প্রতি দুর্বল, সেহেতু তারা এই দুর্বলতাটাকে কাজে লাগায়। তবে প্রিয়া এতে মোটেও রাজি ছিল না, কিন্তু নিজেদের চাকরি বাঁচাতে হলে এই নাটকটা তাদের করতেই হবে। প্রিয়া একটা স্ক্রিপ্ট দেখে দেখে কৃষ্ণাকে অনেক ভালো ভালো কথা বলতে শুরু করে যে তার নাকি বিয়ে হয়ে যাবে, যদি সে সিঙ্গাপুরে তার মায়ের সাথে কথা না বলে তাহলে তার মা তার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেবে, যাতে করে কৃষ্ণা তার কথায় রাজি হয়ে যায়। আর বিষয়টা যখন সে তার দাদিকে জানায় যে সে সিঙ্গাপুর যেতে চায়, তখন এই বিষয়টাতে তার দাদি একটু দুঃখ পায়। তার দাদি তাকে নিষেধ করে দেয় যেন সে সিঙ্গাপুর না যায়। কৃষ্ণা তাকে জিজ্ঞাসা করে কেন তাকে এভাবে সারা জীবন এই বন্ধ এলাকায় আটকে রেখেছে সে। কৃষ্ণা তার কাছে সমস্ত প্রশ্নের জবাব চায়, কিন্তু সে চুপ করে থাকে। কৃষ্ণা তার উপর উত্তেজিত হয়ে উঠেছে, তবুও সে কিচ্ছু বলছে না। আমরা দেখতে পাই রাতে কৃষ্ণা বাইরে বসে আছে, আর তখন সেখানে তার দাদি চলে আসে। তার দাদি তাকে সমস্ত ঘটনা বলতে শুরু করে, তার বাবা কেমন ছিল, কিভাবে জাদু এই পৃথিবীতে এসেছিল। আর এইভাবেই আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। রোহিতকে বিশ্বের সবথেকে বড় IIT কোম্পানি থেকে ডাকা হয়েছিল, সে ওখানে চলে যায়। সেখানে গিয়ে সে প্রফেসর আরিয়ার সাথে দেখা করে, তবে সে আসতে একটু দেরি করে, যার কারণে রোহিত ওখানে থাকে একটা বই পড়তে শুরু করে। প্রফেসর আরিয়া যখন চলে আসে তখন সে জানতে পারে যে রোহিত মাত্র 10 মিনিটের মধ্যে 400 পেজের বইটাকে কমপ্লিট করে ফেলেছে, যে বিষয়টাতে সে প্রচণ্ড অবাক হয়। মাত্র 10 মিনিটে সে কীভাবে 400 পেজের একটা বই কমপ্লিট করলো? প্রফেসর আরিয়া তাকে এই বইয়ের কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে, আর দেখা যায় যে রোহিত এই বইয়ের পেজ নাম্বার সহ সব কিছু বলে দিতে পারছে, যে বিষয়টাতে প্রফেসর আরিয়া আরও একবার অবাক হয়। সে তাকে একটা ড্রিম সম্পর্কে জানায়, তার একটা ড্রিম রয়েছে যে সে এমন একটা কম্পিউটার তৈরি করবে যেটা ভবিষ্যৎ দেখাতে পারে। আর এই কথাটা শুনতে পেরে রোহিত যেন একদম কল্পনার জগতে হারিয়ে যায়। সে ভাবতে শুরু করে এবং ডক্টর আরিয়াকে আশ্বস্ত করে যে এটা অসম্ভব কিছু নয়, সম্ভব, আমি করে দেখাবো এটা। তারপর আবারও আমরা বর্তমানে ফিরে আসি। কৃষ্ণার দাদি বলছে ওই রাতটা ছিল সেই রাত যখন আমি দাদি হব। রোহিত আমাকে কল দিয়েছিল আর সে আমাকে জানায় যে দুনিয়া তার শক্তির অপব্যবহার করেছে, আর এই কথাটাই ছিল তার শেষ কথা। আর ওখান থেকে ফিরতে পারেনি সে, ল্যাবে আগুন লাগার কারণে সে মারা যায়। আর পরবর্তীতে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তোর মা নিশাও পরপারে চলে যায়। তবে আমাদের কাছে একটা প্রশ্ন রয়েই যায় যে সে কেন এই কথা বলেছিল যে দুনিয়া তার শক্তির অপব্যবহার করেছে। সেটা জানতে হলে তোমাকে শেষ পর্যন্তই দেখতে হবে, দেখতে থাকো। আমরা দেখতে পাই পরের দিন সকালে কৃষ্ণার দাদি তাকে নতুন কিছু ড্রেস এনে দিয়েছে, যে ড্রেসগুলো তার বাবার ছিল, অর্থাৎ তার দাদি তার কথায় রাজি হয়েছে। তবে কৃষ্ণাকে এই কথা দিতে হবে যেন সে সিঙ্গাপুর গিয়ে এমন কিছু না করে যাতে সবাই জেনে যায় তার মধ্যে সুপার পাওয়ার রয়েছে। কৃষ্ণা তার দাদিকে কথা দেয়। এরপর আমরা প্রফেসর আরিয়াকে দেখতে পাই, সে একটা হেলিকপ্টারে করে কোনো একটা গুপ্ত স্থানে গিয়েছে। আর আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই এখানে সেই কম্পিউটারটা যেটা ভবিষ্যৎ দেখাতে পারে।
এখানে প্রফেসর আরিয়া এবং তার সায়েন্টিস্টদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছি যে এই কম্পিউটারটাকে রোহিত সম্পূর্ণরূপে তৈরি করে ফেলেছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে এটাকে নষ্ট করে ফেলা হয়েছিল। তবে মৃত্যুর পরে তার রেখে যাওয়া নোটস এবং সকল রিসার্চের কপি দ্বারা তারা আবারও এটাকে তৈরি করে ফেলেছে। তবে এখানে প্রফেসর আরিয়ার উদ্দেশ্য বেশি একটা ভালো নয়। এই কম্পিউটার এখনও সম্পূর্ণ রেডি নয়, আগামী কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। কিন্তু তার কথাবার্তায় বিশাল কিছু রহস্য আমরা অনুভব করি, যেটা মোটেও ভালো নয়। আর অপরদিকে আমরা কৃষ্ণাকে দেখতে পাই, সে সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছে। তবে সে যখন দাঁড়িয়েছিল তখন দুজন বাইকার তার প্রতি খারাপ মতলব তৈরি করে, আর তার হাতে থাকা দুটো ব্যাগ দেখে তারা ওগুলোকে ছিনতাই করতে চায়। তবে যখন বাইকের রানিং অবস্থায় পেছনের জন কৃষ্ণার হাতের ব্যাগ ধরে টান দেয়, তখন ব্যাগ তার হাতে যাওয়ার বদলে সেই নিচে পড়ে যায়। প্রিয়া এবং তার বন্ধুরা সেখানে চলে আসে, কৃষ্ণাকে তার জন্য বুক করা একটা ফ্ল্যাট দেখিয়ে দেয় তারা। তবে এখানে প্রিয়ার বিয়ের বিষয়ে বলা একটা মিথ্যাকে সত্য করার জন্য তাকে অনেকগুলো মিথ্যা বলতে হয়। মাঝে মাঝে সে নার্ভাস হয়ে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু সেটা সামলে নেয়। প্রিয়া এবং তার বন্ধু তাকে উপরে রেখে নিচে নেমে আসে, আর একদম নিচের ফ্লোরে তারা কৃষ্ণাকে দেখতে পেয়ে আশ্চর্য হয়, কারণ তারা লিফট করে নিচে নেমে এসেছে আর কৃষ্ণা সিঁড়ি বেয়ে। তারা জিজ্ঞাসা করে কিভাবে এত দ্রুত সে নিচে নেমে আসলো। আসলে কৃষ্ণা প্রিয়ার জন্য একটা রিং নিয়ে এসেছে, আর এটাকে সে প্রিয়াকে সেখানে গিফট করে। তারা সেখান থেকে চলে যায়। কৃষ্ণা বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় একটা চাইনিজ লোক সবার সামনে ক্যারাটে দেখাচ্ছে এবং তার দক্ষতায় স্কিলস প্রদর্শন করছে, আর একটি ছোট্ট মেয়ে সবার সামনে গিয়ে সামান্য অর্থ উপার্জনের চেষ্টা করছে। তবে কোনো এক সময় ওই চাইনিজ লোকটার পোলটা ভেঙে যায়, যার কারণে দর্শকগণ সেখান থেকে চলে যেতে শুরু করে, আর কৃষ্ণা সাথে সাথে সেখানে গিয়ে তার দক্ষতা প্রদর্শন করতে শুরু করে আর তার দর্শককে আবারও ফিরিয়ে আনতে শুরু করে। কৃষ্ণা যেন কুংফু ক্যারাটের থেকেও বেশি স্কিলের অধিকারী। আর অবশেষে সে তাদের প্রত্যেকের থেকে কিছু অর্থ নিয়ে তাদেরকে দিয়ে দেয়। লোকটা জানায় যে সে এখানকার একটা সার্কাসে কাজ করে, তবে তার খারাপ অবস্থার কারণে এখানে রাস্তায় রাস্তায় স্কিল প্রদর্শন করে টাকা উপার্জন করতে হয় তাকে। আগামী শনিবার সে কৃষ্ণাকে তার সার্কাসে আমন্ত্রণ জানায়। পরে আমরা কৃষ্ণাকে দেখতে পাই, প্রিয়া তাকে একটা শুটিংয়ে নিয়ে এসেছে এই বলে যে সে তাকে শুটিং দেখাতে চায়। কিন্তু শুটিং চলাকালীন সময়ে হঠাৎ করেই সেখানে কৃষ্ণার নাম বলে দেওয়া হয়, অর্থাৎ কৃষ্ণাকে ক্যামেরার সামনে আসতে হবে আর তাকে বিভিন্ন ধরনের কেরামতি দেখাতে হবে। প্রিয়া এবং তার বন্ধুদের প্ল্যান এটাই ছিল, কৃষ্ণাকে প্রিয়া কোনোরকমভাবে রাজি করিয়ে ফেলে যেন সে সামনে থাকা ওই পোলের বানরের থেকেও দ্রুত উঠে দেখিয়ে দেয়। কৃষ্ণা এগুলো পারে, কিন্তু যেহেতু সে তার দাদিকে কথা দিয়েছে সেহেতু সে ওই বানরের মাইন্ড কন্ট্রোল করে ফেলে, আর বানরটা এরকম ধরনের অ্যাক্টিং করতে শুরু করে যার কারণে শুটিং নষ্ট হয়ে যায়। আবার কৃষ্ণাকে তারা নদীর মাঝখানে নিয়ে যায় যাতে সে সবার সামনে মাছ ধরে দেখাতে পারে, কিন্তু সে যখন পানির নিচে হাত দেয় তখন কখনো তার হাতে জুতো আবার কখনো তো জাঙ্গিয়াও চলে আসে। প্রিয়া এবং তার বন্ধু বুঝতে পারছে না যে কি হচ্ছে এগুলো। শুটিং ক্যান্সেল হয়ে যায় আর প্রিয়া তার উপর অনেকটা রেগে আছে। তবে এখানে কৃষ্ণের কিছু কিছু কথা শুনে সে যেন তার প্রতি নরম হতে শুরু করে, আর কৃষ্ণাকে যেন সে তার অজান্তেই ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে। দেখা যায় শনিবারে তারা ওই সার্কাসে চলে গিয়েছে, যেখানে অনেক আনন্দের পর একসময় হঠাৎ আমরা দেখতে পাই বিশাল একটা আগুন লেগে গিয়েছে। সেখানে প্রিয়া আগুনের ধাক্কায় নিজের জ্ঞান হারায়, যার কারণে কৃষ্ণা প্রিয়াকে একটা সুরক্ষিত স্থানে রেখে বাকিদেরকে বাঁচানোর কথা চিন্তা করে। কিন্তু তখনই তার মনে পড়ে যায় তার দাদিকে দেওয়া কথা। সে বুঝতে পারছে না কি করবে, ঠিক তখনই সেখানে একটা মাস্ক খুঁজে পায়। সে করোনা থেকে বাঁচার জন্য নয়, নিজের পরিচয় গোপন করার জন্য সে ওই মাস্ক পরে নেয় এবং সকলকে বাঁচাতে শুরু করে। তার ক্ষমতার আলাদা একটা রূপ দেখতে পাই আমরা। পরদিন বাড়িতে প্রিয়া তার রেকর্ডিং হওয়া সমস্ত ঘটনাগুলো দেখছে, কিন্তু সেগুলোকে দেখতে দেখতে তারা দুজনেই হঠাৎ করে দেখতে পায় ওই সার্কাসের দিন কৃষ্ণ নামক যে অজানা আগন্তুক সবাইকে বাঁচিয়েছিল সেটা অন্য কেউ নয়, তাদের কৃষ্ণা। বিষয়টা দেখতে পেরে তারা অনেক খুশি, কারণ এটা যদি তারা লাইভে ব্রডকাস্ট করে দেয় তাহলে তাদের চ্যানেলের টিআরপি অনেক বেড়ে যাবে। আর ঘটনাচক্রে কৃষ্ণার সাথে প্রিয়ার মায়ের কথাবার্তায় কৃষ্ণা জানতে পেরে গিয়েছে যে তার সাথে মিথ্যা কথা বলা হয়েছে, আর সে প্রিয়ার টিভি চ্যানেল অফিসেও গিয়ে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে যে প্রিয়া এতদিন তার সাথে শুধুমাত্র নাটক করে গিয়েছে, যে বিষয়টাতে কৃষ্ণা অনেকটা ভেঙে পড়ে। তবে কৃষ্ণার যাওয়ার পর প্রিয়া তার বন্ধুকে জানায় যে সে এতদিন নাটক করে গেলেও এখন সে কৃষ্ণাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, যে বিষয়টা কৃষ্ণা শুনতে পায়নি, যার কারণে সে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। প্রিয়া সেখানে চলে আসে আর কৃষ্ণা এই সমস্ত ঘটনা তাকে বলে যে সে সব জানতে পেরে গিয়েছে। এখন সে প্রিয়ার কোনো কথায় বিশ্বাস করছে না, প্রিয়া নাকি তাকে বড় একজন হতে দেখতে চায়। প্রিয়া চায় যেন কৃষ্ণার সমস্ত ট্যালেন্ট দুনিয়াবাসী জানুক, আর কৃষ্ণা তাকে বলে ওঠে, এটাই তো আমি চাই না,
কৃষ্ণা প্রিয়াকে তার বাবার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে যে কিভাবে তার মৃত্যু হলো। অপরদিকে আমরা দেখতে পাই প্রফেসর আরিয়া একটা কনফারেন্সে সবার সামনে স্পিচ দিচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে যে কম্পিউটার তৈরির স্বপ্ন দেখেছিল সেটার কি হলো। সে উত্তর দেয়, যদি আমার সেই জিনিয়াস বন্ধু আজ বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমি সেটা তৈরি করে ফেলতাম। অর্থাৎ আমরা বুঝতেই পারছি ওই কম্পিউটারটা সম্পর্কে সমস্ত দুনিয়াবাসী থেকে গোপন করা হয়েছে। সেখানে প্রিয়া চলে আসে আর গল্পের শুরুতে যে অচেনা লোক মিস্টার সিনহাকে আমরা দেখেছিলাম সে লোকটার সাথে তার দেখা হয়। কৃষ্ণা যেহেতু তার বাবা রোহিতের মতোই দেখতে আর লোকটা কৃষ্ণার সাথে প্রিয়াকে দেখতে পেয়েছিল, তাই এখন প্রিয়াকে সে জিজ্ঞাসা করতে শুরু করে। তাকে সমস্ত কিছু ভুলে বলে প্রিয়া। কৃষ্ণাকে তারা এয়ারপোর্টে গিয়ে আটকে ফেলে, তবে কৃষ্ণা কোনো মতেই থাকতে রাজি নয়। তবে সে যখনই চলে যেতে চলেছিল ঠিক তখনই লোকটা তাকে বলে ওঠে, তোমার পিতা রোহিত এখনও বেঁচে আছে। আর আমরা আবারও তার কথাবার্তায় ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে সে রোহিতের সাথে দেখা করতে এসেছে আর সময়টা তখন যখন এই কম্পিউটারটাকে সম্পূর্ণ সে তৈরি করে ফেলেছে। তবে এখনও কিছু টুকটাক কাজ বাকি আছে। সিনহা রোহিতকে বলে, সারাদিন যদি এভাবে কাজ করেন তাহলে তো ঘুম না পাওয়ার কারণে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তবে সে তাকে জানায় যে সে নাকি কম্পিউটার তৈরি করে ফেলেছে। তবে সিনহা এখানে সন্দেহ প্রকাশ করে, তাই তাকে দেখানোর জন্য রোহিত কম্পিউটার ওপেন করে। ওপেন করার সময় আমরা দেখতে পাই সেখানে পাসওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছে রোহিতের চোখের রেটিনা এবং তার হার্টবিট। এগুলো ছাড়া কেউ এটাকে ওপেন করতে পারবে না। তবে ইন্ডিয়া যাওয়ার সময় এর পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে সে। সিনহা বলে, আপনি তো বাবা হতে চলেছেন, তো দেখি আপনি বাবা হবেন ছেলের নাকি মেয়ের। রোহিত ওই কম্পিউটার দিয়ে ভবিষ্যৎ দেখতে শুরু করে, যেখানে আমরা দেখতে পাই রোহিতের একটা ছেলে হয়েছে। তবে তখনই ভবিষ্যতের ওই সময়টাতে রোহিতের মায়ের কাছে একটা কল চলে আসে। এখানে রোহিত জানতে পারে যে সে নাকি ওই সময়টাতে মারা গিয়েছে। বিষয়টা বুঝতে পারছে না সে, তাই সে তার সিনটাকে অতীতের দিকে নিয়ে যেতে শুরু করে। আর এখানেই আমরা আশ্চর্যজনকভাবে দেখতে পাই প্রফেসর আরিয়া রোহিতের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। আর এখানে সমস্ত কিছু বুঝতে পেরে যায় সে, যে এই কম্পিউটার দ্বারা সে মানুষ্য প্রজাতির ভালো নয় খারাপ করবে। এই কম্পিউটারটাকে সে এখনই ভেঙে ফেলবে, কারণ তাকে মেরে ফেলার ওই ঘটনাটা আগামী কিছু সময়ের মধ্যেই ঘটতে চলেছে। আর সে তার সমস্ত ইনভেনশন ভাঙতে শুরু করে। আজ পর্যন্ত করা এই কম্পিউটারের পেছনে তার সমস্ত কষ্ট যেন আজ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে সে। আর সেখানে তখন প্রফেসর আরিয়া চলে আসে আর তাকে এসব কিছু ভাঙতে দেখতে পেয়ে সে তার উপর বন্দুক তাক করে আর বলে, তোমার তৈরি সমস্ত রিসার্চ থেকে আমরা এই কম্পিউটার আবার বানিয়ে নেব, তাই তোমার আর দরকার নেই আমাদের। তবে এখানে সিনহা তাকে বলতে শুরু করে, ওকে বাঁচিয়ে রাখা দরকার আছে আমাদের, কারণ এই কম্পিউটার ওপেন করতে হলে রোহিতকে প্রয়োজন, কারণ এই কম্পিউটারের পাসওয়ার্ড রোহিত নিজেই। আপনি যদি কম্পিউটার তৈরি করেও ফেলেন তাহলে রোহিতকে ছাড়া এটাকে কখনো অ্যাক্সেস করতে পারবেন না। সিন শিফট করে এবং ঘটনা বর্তমানে চলে আসে। প্রিয়া কৃষ্ণাকে তার ওই ফুটেজটা হস্তান্তর করে দেয় যে সে তার পরিচয় কখনো ফাঁস করার চেষ্টাও করবে না, তার বদলে নাকি ক্রিশ্চিয়ানের অনুমতি নিয়ে তাকে সবার সামনে আনা হবে। অপরদিকে প্রফেসর আরিয়া রোহিতের কাছে গিয়ে বলতে শুরু করে, আগামীকাল আমি কম্পিউটার ওপেন করব আর তুমি হলে সেই চাবি, ওপেন করার পর তোমার দরকার শেষ হয়ে যাবে। অর্থাৎ গত 20টা বছর ধরে তাকে এভাবে আটকে রাখা হয়েছে। কৃষ্ণার দাদি কৃষ্ণাকে কল করে বলতে শুরু করে, আগামী কিছুদিনের মধ্যেই তোর বাবার মৃত্যুবার্ষিকী, তাই ছেলে হবার কারণে তুই শীঘ্রই তোর দায়িত্ব পালন করতে চলে আস। কৃষ্ণা তাকে বলে, ছেলে হবার দায়িত্ব আমি অবশ্যই পালন করব, চিন্তা করো না। এদিকে প্রফেসর আরিয়া ওই কম্পিউটার ওপেন করে ফেলেছে আর তার ভবিষ্যৎ সে দেখতে শুরু করে। তবে সে এটা দেখে আশ্চর্য হয় যে আগামী সময়টাতে এদেশের বহুল আলোচিত কৃষ্ণ নামক ওই সত্তা তাকে মেরে ফেলবে। আর এখানে কৃষ্ণের হাতে তার মৃত্যু দেখে সে বলতে শুরু করে, আমি এই ডিভাইসটা তৈরি করতে চেয়েছিলাম যাতে ভবিষ্যৎ দেখে আমরা ওটাকে পরিবর্তন করতে পারি। এই বলে সে কৃষ্ণকে মারার জন্য চলে যায়। এখানে তারা ক্রিশ্চিয়ানকে মেরে ফেলেছে, কারণ দুনিয়াবাসীর কাছে সেই হলো আসল ক্রিস। যে বিষয়টা জানতে পেরে কৃষ্ণা তাদের পেছনে ছুটতে শুরু করে। প্রফেসর আরিয়া মনে করেছে হয়তোবা সে ক্রিশ্চকে মেরে ফেলেছে, অর্থাৎ তাদের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আসলে সেটা ভুল। এভাবে তাদের হেলিকপ্টারের পিছু যেতে যেতে নির্জন আইল্যান্ডে পৌঁছে যায় কৃষ্ণা। আর এইটাই সেই আইল্যান্ড যেখানে আরিয়ার সমস্ত গোপন প্রজেক্ট সে লুকিয়ে রেখেছে। সেখানে তার সাথে ক্যারাটে মাস্টারদের লড়াই শুরু হয়। ভেতরে প্রফেসর আরিয়া তার ভবিষ্যৎ আবারও দেখতে যায়, কিন্তু সে দেখে যে তার ভবিষ্যৎ এখনও পরিবর্তন হয়নি। এটা দেখে সে অবাক। সে দেখতে পায় যে ওই সত্তা এখন আগামী 15 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে, আর যার কারণে সে আবারও প্ল্যানিং করতে শুরু করে। আর কৃষ্ণা তাদের প্রত্যেককে মেরে আরিয়া পর্যন্ত পৌঁছে যায়। তবে আরিয়া সব কিছু জানতে পেরে প্রিয়াকে আগেই নিজের কব্জায় করে নিয়েছে, আর রোহিতের ওপর বন্দুক ত্যাগ করে দাঁড়িয়ে রয়েছে সে। কৃষ্ণকে সে জিজ্ঞাসা করে কেন সে রোহিতকে বাঁচাতে চায়। সে তাকে ব্ল্যাকমেল করে যে সে যদি একটা পদক্ষেপ নেয় তাহলে রোহিতকে সে এক গুলিতে মেরে ফেলবে, তাই কিছু করতে পারছে না সে। তবে কোনো এক সময় কৃষ্ণ
কৌশলে তাদেরকে মারতে শুরু করে। আর এদিকে আরিয়া একটা গুলি প্রিয়ার ওপর আরেকটা গুলি কৃষ্ণার বাবার ওপর চালায়। আর এখানে কৃষ যেন গুলির থেকেও দ্রুত গতিতে ছুটতে শুরু করে, অর্থাৎ তার মধ্যে থাকা সমস্ত শক্তিগুলো এখন ধীরে ধীরে আনলক হতে শুরু করেছে। সে তাদের দুজনকেই বাঁচিয়ে নেয়। তার রাগের পরিমাণ বাড়ার সাথে সাথে যেন তার পাওয়ারও বেড়ে যাচ্ছে। প্রফেসর আরিয়ার ওই ভবিষ্যৎ সত্য হয়ে যায় যেখানে সে মাটিতে শুয়ে আছে আর কৃষ্ণার হাতে বন্দুক। আরিয়া তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে যে তুমি কে। তখনই কৃষ্ণা নিজের মুখোশ খুলে নেয় আর এটা দেখেই সে মারা যায়। আর এখন তারা বিপদমুক্ত। আমরা রোহিতের মাকে দেখতে পাই, সে তার ছেলের মৃত্যুবার্ষিকী পালন করছে আর তার নাতির জন্য অপেক্ষা করছে। কৃষ্ণা সেখানে চলে আসে, সে কৃষ্ণাকে দেখে অনেকটা খুশি। তবে তখন সে তার চোখকে বিশ্বাস করতে পারে না যখন সে দেখতে পায় তার ছেলে রোহিত সামনেই দাঁড়িয়ে রয়েছে। সে সবকিছু বুঝতে পেরে যায়, তার ছেলে মারা যায়নি, তার এত বছর একটা ভুলের মধ্যে ছিল। সে তার ছেলেকে জড়িয়ে ধরে, ভেতরে এসে রোহিত তার ওয়াইফ নিশার ছবিটা হাতে তুলে নেয়, কারণ এই মিথ্যার মধ্যে পড়েই তার মৃত্যু হয়েছে। আর এখানেই শেষ হলো আজকের সিনেমা কৃষ। পরের ভিডিওতে কৃষ 3 আসতে চলেছে, অর্থাৎ এই সিরিজের তৃতীয় এবং লাস্ট সিনেমা। তাই নিচে সাবস্ক্রাইব করে রাখো, সময় থাকলে বাপাশের ভিডিওতে ক্লিক করতে পারো। আর যদি মার্ভেলের সিনেমা দেখতে চাও তাহলে ডান পাশের প্লেলিস্টে ক্লিক করো। আর আজকের আয়োজন ভালো লেগে থাকলে লাইক করে আমাকে জানাও, কমেন্টে বলো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন। আর কিছু নয়, অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।